আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা, অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে মালয়েশিয়া ইমিগ্রেশনের অপারিসিতে বাংলাদেশি সহ মোট আটক 500 জন। গতকালকেও ইমিগ্রেশনের অপারিসিতে আটক হয়েছে বাংলাদেশি সিন্ডিকেট দালাল চক্র। পরশুদিন শাহালম এবং পেতালিংজার সুবাংজার কয়েকটা এলাকায় ফ্যাক্টরিতে অপারেশনে বেশ কিছু বাংলাদেশি আটক হয়েছেন। কি কারণে এই অপারেশনগুলো হচ্ছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এর আগে বলে রাখি, আজকের ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটাও প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে তারা নিজেদের সেফ থাকার জন্য নিজেরা সতর্ক থাকতে পারে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আজকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেশ কিছু জায়গায় অপারেশন হয়, তার মধ্যে বাংলাদেশি জনগোষ্ঠী যে সমস্ত এলাকাতে বেশি আছে, যেরকম কোতারায়া এবং বুকিত বিন্দাঙের কিছু এরিয়াতে, এরকম অপারেশন দিয়ে মোট আটক করেছেন 500 জন। মূলত টার্গেট ছিল, ইনফরমেশন ছিল এবং অভিযোগ ছিল যে এখানে বাংলাদেশি কমিউনিটি, এই লিটল ঢাকা বা এই বাংলাদেশি কমিউনিটি, এই কমিউনিটি দীর্ঘদিন যাবত নিজেদের ব্যবসা বাণিজ্য প্রসার এবং প্রচার চালিয়ে যাচ্ছে এবং এখানে গড়ে উঠেছে ট্রাভেল বিজনেস এবং বড় বড় ট্রাভেল বিজনেস এবং ক্লিনিক। তাদের ভাষায় তারা বলছে যে এখানে ক্লিনিক বিজনেস সরকার অনুমোদন ছাড়া বাংলাদেশ থেকে ওষুধ আমদানি এবং সেগুলো এখানে বিক্রি করা, এই সমস্ত বাণিজ্য এখানে প্রচুর পরিমাণে গড়ে উঠেছে, ফলশ্রুতিতে এগুলো এদেশের স্থানীয়দের নজরে আসে এবং এটু অনেকেই মনে করেন যে এটি বাংলাদেশি আমাদের কমিটিরও একটা দোষ আছে, আবার এদেশের কিছু লোকেরও সমস্যা আছে যে একজন বাংলাদেশি যারা এরকম ব্যবসা বা প্রতিষ্ঠান করেছে তার হ্যাডমের মানে ঠেলায় আশেপাশে কেউ চাপতে পারে না, তার এমন হ্যাডম যে মালয়েশিয়ার কাউকে সে পাতেই নেয় না, মালয়েশিয়ার কাউকে কোনো টাইম নাই, সে এমনভাবে চলা ফেরা মানে সে মনে হচ্ছে যে কোটি কোটি টাকার মালিক বা সেই একটা কিছু, এরকম ভাব নিয়ে অনেকেই চলেন। ফলশ্রুতিতে এদেশের সাধারণ জনগণ এগুলো একটু আপনার হিংসা বা হিংসা বিদ্বেষ বা হিংসার চোখে দেখে যে আমাদের দেশে এখানে কুলি হিসাবে আসছে, অথচ সে এখানে দামি গাড়ি চালাইতেছে, দামি ফ্ল্যাটে থাকতেছে, এসি রুমে ব্যবসা করতেছে, এগুলো কিন্তু এদেশের মানুষের নজরে লাগে। অথচ বাংলাদেশ থেকে যারা এখানে আসে অধিকাংশই জেনারেল ওয়ার্কার বা কুলি হিসাবে আমরা এখানে আসছি, কিন্তু এরা যদি এরকম চাল চলন এদেশের মানুষের যে অনেক উপরে চলে যায় তখন এদের লাগে। ফলশ্রুতিতে এদের দীর্ঘদিনের একটা অভিযোগও কিন্তু আছে যে এরা এদের জন্য আমরা ব্যবসা করতে পারছি না বা এরা ব্যবসা করে অনেক টাকা মানে ইনকাম করছে বা হাতিয়ে এনেছে, ফলশ্রুতিতে এই অভিযোগগুলো হয়ে থাকে। সরকার আপনারা জানেন কোনো বিদেশি ডাক্তার এদেশে এসে প্র্যাকটিস করতে পারবে না, ক্লিনিক খুলতে পারবে না, বা এদেশে যদি সে চাকরিও করে কোনো ইউনিভার্সিটির লেকচারার হিসেবে বা প্রফেসর হিসেবে, সেও কিন্তু এখানে ক্লিনিক দিয়ে সে প্র্যাকটিস করতে পারবে না বা বাইরের রুগী দেখতে পারবে না, সেটা বিদেশের রুগী হোক বা এদেশের রুগী হোক নিয়ম নাই। কিন্তু কুয়ালালামপুরের এই কোতারায়াকে ঘিরে দেখবেন যে অনেক ক্লিনিক বাংলাদেশি ডাক্তার আছে, অমুক চিকিৎসা দিতেছে হোমিও ডাক্তার এই সমস্ত, এবং বিজ্ঞাপনগুলো সাইনবোর্ড আকারে সোশ্যাল মিডিয়াতে এরা প্রকাশ করে। ফলশ্রুতিতে দীর্ঘদিন যাবতীয় কিন্তু একটা অভিযোগ আছে। সেজন্য আজকে রাত 11টা থেকে শুরু করে, গত রাত 11টা থেকে শুরু করে 1000 সদস্য মিলে 1000 অফিসার, এর মধ্যে সেনাবাহিনীর লোক আছে, আপনারা দেখেছেন অনেকেই যে তাদের ড্রেস আপ গেট আপ অন্য রকমের, শুধুমাত্র ইমিগ্রেশন অফিসার না, এখানে আর্ম ফোর্সেস অন্য ডিফেন্সের লোকও আছে, এখানে পুলিশ আছে, ইমিগ্রেশন আছে, সব মিলে প্রায় 1000 এই অফিসার মিলে বিভিন্ন রাস্তা ব্লক করে বিভিন্ন আবাসিক এলাকা ঘেরাও করে কিন্তু এই অপারেশনটি দেয় এবং প্রায়
বাংলাদেশি মায়ানমার নেপাল সহ মোট আটক করে 500 জন বিভিন্ন নথিপত্র থেকে এবং কে কি কাজ করে তার ভিসা কি সেখানে কেন এই সমস্ত বিষয় কিন্তু তারা যাচাই বাছাই করে গতকালকেও আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এক দালাল সিন্ডিকেটকে আটক করেছে সে এখানে ভিসার ব্যবসা করে তার কাছ থেকে অনেকগুলো পাসপোর্ট পাওয়া গেছে এবং এরকম দেখা যাচ্ছে বা এরকম গতকাল আটক হয়েছে যে একটা কোম্পানির সে মালিক আজকের ইতেও দেখা গেছে অপারেশনেও দেখা গেছে অনেকেই দাবি করছেন এবং তাদের কাছে ডকুমেন্টস আছে বিভিন্ন সিন্দেন বারহাত কোম্পানির ডিরেক্ট ম্যানেজিং ডিরেক্টর শেয়ার হোল্ডার এরকমও আছে তারা অথচ তাদের হিস্ট্রি দেখলে দেখা যায় যে মানে তারা কিভাবে মানুষের সাথে আসছে জেনারেল ওয়ার্কার হিসাবে টুরিস্ট হিসাবে সেক্ষেত্রে এই গুরু নিয়ে কিন্তু এখন যাচাই বাছাই হচ্ছে আর এরকম যদি চলতে থাকে পরবর্তীতে বিদেশিদের বিশেষ করে বাংলাদেশিদের পাসপোর্ট দিয়ে কোম্পানি খোলাই মুশকিল হয়ে যাবে বা তাদের ব্যবসা বাণিজ্যগুলোই কিন্তু একেবারে লাটে উঠে যাবে পরে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আমাদের যে দোষগুলো আছে যেটা বললাম যে এক জায়গায় কিছু লোক বসবাস করলে সেখানে এটা ক্যারিয়ার ইনস্টিটিউট খুলতে হবে সেখানে আমার টিকিট বিক্রি করতে হবে সেখানে আমার বিকাশের ব্যবসা করতে হবে সেখানে আমার এই ব্যবসা ওই ব্যবসা করতে হবে তো এই যে একটা মানে একটা টেন্ডেন্সি আমাদের মাথায় কাজ করে এবং কি মানে এদেশের মানুষ কিন্তু যত টাকা আলাও থাক বা গরিব থাক একটা ডিসিপ্লিন একটা নিয়ম শৃঙ্খলা মেনে চলে তো আমাদের মধ্যে এই জিনিসটা আবার দেখা গেছে অনেক সময় কম যে আমি একটু টাকার হলেই আমি অন্যরকম ভাবে চলাফেরা করতেছি এগুলো কিন্তু দেশের মানুষের নজরে লাগে ফলশ্রুতিতে এই সমস্যাগুলো হয় এবং গতকাল এবং পরশু দিনও কিন্তু শাহালম এবং সুবাংজার কয়েকটি গোডাউন ফ্যাক্টরিতে অপারেশন হয়েছে ঠিক এরকমভাবেই এরকম অভিযোগের ভিত্তিতে সুতরাং মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা যে যেখানে আসেন না কেন আপনাদেরকে বলবো যে সাবধান হন চলাফেরায় সাবধান একটা কথা মনে রাখতে হবে যে আমরা এখানে প্রবাসী এখানে আপনি যত টাকার মালিক হন না কেন দিন শেষে আপনি প্রবাসী সেক্ষেত্রে ওই ভাব নিয়ে থাকতে হবে নরম ঠান্ডাভাবে চলা উচিত উগ্র মেজাজে মানে এরকমভাবে চলা উচিত না এবং আর একটা কথা বলবো যে একটা কমিউনিটি হইলেই ওখানে আমার দেখা গেছে যে দোকানপাট করতে হবে অমুক করতে হবে সমুক করতে হবে প্লাস দেখা গেছে যে নিয়ম শৃঙ্খলা না মেনে অপরিষ্কার নোংরা আপনারা জানেন যে বাংলাদেশে একটা ক্যারিয়ার ইনস্টিটিউট দিলেই পিছন সাইডে নোংরা থাকে মুরগি জব করে ওখানে নোংরা থাকে নিয়ম শৃঙ্খলা মানে না সামনে রাস্তার মাঝখানেই রুটির ই ঝুলাই দেয় র্যাকটা ঝুলিয়ে রাখে শাকসবজি সেজন্য ব্যবসা করেন অবশ্যই এখানে আমরা যারা এসেছি টাকা ইনকামের জন্য এসেছি ব্যবসা করতেই হবে কিন্তু যখনই মালয়েশিয়ানদের চেয়েও আরও সতর্ক বেশি থাকতে হবে ব্যবসার নিয়ম শৃঙ্খলা মেনে পয় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থেকে ব্যবসা করতে হবে যাতে কোনো প্রকারের অভিযোগ না যেতে পারে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা সেজন্য কোয়ালালামপুরের মধ্যে যারা আছেন যারা কোতারায় এবং বকিত মেন্তাঙ্গে ব্যবসা করেন তাদের কাগজপত্র লাইসেন্স সব কিছু ঠিক রাখতে হবে বা ঠিক রাখেন এবং এসওপি মেনে ব্যবসার নিয়ম কারণ মেনে ব্যবসা করেন আশা করি কোনো সমস্যা হবে না এবং এই মুহূর্তে যেহেতু বেশ ধরাধরি চলছে বিভিন্ন জায়গায় অপারেশন হচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে সেজন্য আপনাদেরকে বলবো যে এই সময়টা যার কাগজপত্র আছে অবশ্যই কাগজপত্র সাথে রাখবেন যার যে ডকুমেন্টস আছে সাথে রাখবেন এবং চলাফেরায় সাবধান এবং কোনো প্রকারের বিশৃঙ্খলা হয় এমন এলাকাতে থাকা যাবে না বা সাবধানে চলাফেরা করতে হবে যাই হোক এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই আমাকে এখানে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ সেগুলোর আমি নতুন একটা ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন এই ক্যামেরা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু